জঙ্গিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে ফুটপাত উচ্ছেদের অভিযান চালানোর সঙ্গে সঙ্গে ফুটপাতে যে সমস্ত দোকানদাররা বেআইনিভাবে বসেছিল, লটারি থেকে শুরু করে অন্য দোকান, সবকিছুকে বাজেয়াপ্ত করলো পুলিশ। আপনাদের কি উচ্ছেদ করেছে না ওয়ার্নিং দিয়েছে যে আপনারা যতটুকু দেওয়া হয়েছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন? তারপর কেন আপনারা রাস্তার মধ্যে নিয়ে আসছেন নিজের মালকে? না না, সঙ্গে সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধের মধ্যে আছে, রাস্তার একদম বাইরে কিন্তু কলেজ দাঁড়িয়ে দিয়ে ও যারা যারা ওই রকম ধরনের আচরণ করছে তাদেরকে আবার বলে দিতে হবে, ভালোভাবে বলে দিতে হবে। এখানে কোনো গাড়ির পার্কিং এর ব্যবস্থা নেই, আপনারা কি পৌরসভাকে কিছু জানিয়েছেন? পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে, পৌরসভা এখানে তো এটা মেন রোড, এখানে আবার কি পার্কিং এর জায়গা হবে? জায়গা তো শর্ট। আপনারা একটা প্রশ্ন কেন করছেন না যে আমরা ব্যবসা করব, আমাদের তো গাড়ি পার্কিং এর একটা জায়গা লাগবে। অবশ্যই অবশ্যই, জায়গা পার্কিং এর জায়গা এখানে কি করে দিবে? গাড়ি তো ফিরে যেতে হবে। তাহলে পুলিশ যে আজকে অভিযান চালিয়েছে বড় বিষয় নয়, আপনাদের পার্কিং চাই না চাই না, ডেকোরেশন দিয়েছেন? ডেকোরেশন তো ডেকোরেশন দেওয়া হয়নি, এটা ঠিক আমাদেরকে দিতে হবে, জানাতে হবে, প্রশাসনকে জানাতে হবে, এটা আমাদেরও ভুল আছে। আজকে প্রশাসন যে অভিযান চালিয়েছে তাকে কি আপনি সাধুবাদ জানাবেন? আমাদের পেটের জন্য ব্যবসা চালায়, পেটের জন্য আমরা ব্যবসা চালাই, এবার আমাদেরকেও নিয়ে আপনাদের দেখতে হবে, আমরা যেমন ঠিক থাকি আমরা ঠিক থাকি এটাও দেখতে হবে, এবং আমাদেরকে সতর্কবার্তা দিতে হবে। আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? না না, আপনারা কি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন? না অবশ্যই পদক্ষেপ, আমরা সবাই একতা আছি আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কাছে সব। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অফিসার স্বয়ং লাঠি দিয়ে বেআইনি ভাবে যদি দখল করা হয় তাহলে আমরা ভেঙে দেবো, এই পরিচয় দেখতে পাচ্ছেন। দোকান দেবে না, ফুটপাথটা হচ্ছে জনসাধারণের জন্য সবসময় পরিষ্কার রাখতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় এসপি স্যার ডক্টর ভোলানাথ পান্ডে আইসিএস মহাশয়, উনি রঘুনাথগঞ্জের টাউনের ট্রাফিক নিয়ে খুবই উদ্বিগ্ন, তো আমাদের অনেকগুলো প্ল্যানিংই আমরা ইমপ্লিমেন্ট করবো ফিউচারে, তো এটা একটা পার্ট, এটা অ্যাকচুয়ালি টেম্পোরারি, টেম্পোরারি বলতে তো এটার তো কোনো পারমানেন্ট সলিউশন নয়, বাট আমরা আমাদের ট্রাফিক ফ্লো যাতে ক্লিয়ার থাকে, নর্মালাইজ থাকে, তার জন্য আমাদের ব্ল্যাকটপ পর্যন্ত যেটুকু যারা ট্রাফিক কনজেশন হয় বা যে সমস্ত দোকানদাররা কোনোভাবে রাস্তা আটকানোর এ করে কাজকর্ম করছে, তো রাস্তা ক্লিয়ারেন্সের জন্য যেটুকু আমাদের দরকার আমরা সেইটুকুই করছি, এর বাইরে এখনই এই মুহূর্তে কিছু নয়। এছাড়াও আমাদের মানে অন্যান্য ট্রাফিক প্ল্যান রয়েছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, সময়ের সাথে সাথে ইমপ্লিমেন্ট হবে।